এবং রে হচ্ছে টাকে 9 আগস্ট আরজি করে অবয়াকে ধর্ষণ করে খুন তখন পুলিশ দেখতে পেল না তখন পুলিশ জানতে পারল না 13 আগস্ট যে সেমিনার হলের অভয়ার দেহ পাওয়া গেল তার পাশে ভাঙচুর হলো তখন পুলিশ জানতে পারল না তখন পুলিশ দেখতে পেল না 14 আগস্ট আরজি করে ভাঙচুর চালানো হলো ইমার্জেন্সিতে ভাঙচুর চালানো হলো হাসপাতালে তখন পুলিশ জানতে পারল না তখন পুলিশ দেখতে পেল না বিনিত গোয়েল বললেন ইন্টেলিজেন্স ফেলিওর পুলিশ দেখতে পেল না যখন রাজ্যের একাধিক জায়গায় নারী নির্যাতন হলো পুলিশ দেখতে পেল না জেসিপিকে পুলিশ দেখতে পেল না জয়ন্তকে পুলিশ দেখতে পেল না তৃণমূলের সেই নেতা মন্ত্রীদের যারা হুমকি দিচ্ছেন আন্দোলনকারীদের যে আন্দোলনে গেলে দেখে নেব আন্দোলনে গেলে এই করে দেব আন্দোলনে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ পুলিশ দেখতে পায় যখন ছাত্র সমাজ নবান্ন অভিযানে নামে এই প্রশ্নটা আমার নয় এই প্রশ্নটা প্রশ্ন করছে গোটা বাংলার ছাত্র সমাজ তারা আজ প্রশ্ন করছেন নবান্ন অভিযানে এত পুলিশ জুজু দেখছে কেন কেন দেখবে না পুলিশ জুজু পুলিশের কাছে খবর রয়েছে অশান্তি করবে এই নবান্ন অভিযানে এমনটাই পুলিশ বলছে আর সেই বিষয় নিয়ে আলোচনায় আসবো যারা রয়েছেন পরিচয় করব আমার সঙ্গে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দুজন অতিথি যোগ দিয়েছেন এবং আমার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন আমি একে একে পরিচয় করব আমার সঙ্গে রয়েছেন সৈকত চ্যাটার্জি এবং সুমন বিশ্বাস সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এসেছেন এবং রুবি মণ্ডল বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন সৌভিক সিং রাজনৈতিক কর্মী এবং আমার সঙ্গে এসে উপস্থিত হচ্ছেন নীলাভ ব্যানার্জি আইনজীবী কংগ্রেসের পক্ষে কথা বলবেন আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সন্ধান রাজনৈতিক কর্মী এবং আমার সঙ্গে এসে উপস্থিত হয়েছেন সোমজিৎ ঘোষ বিজেপির মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন সাগর রয় ছাত্র সমাজ যারা বলছেন নবান্ন অভিযানে করব নবান্ন অভিযান করব নবান্ন অভিযান করব আমি সবাইকে দিয়ে প্রশ্ন করব যে নবান্ন অভিযান এত নবান্ন অভিযানে ইগো স্যাটিসফ্যাকশন কেন নবান্ন অভিযানটা করতে হবে কেন পুলিশ তো বলছে আপনারা অশান্তি পাকাতে পারেন আপনারা ছাত্র সমাজ এবং মহিলাকে সামনে করে দিয়ে আপনারা অশান্তি পাকাতে পারেন দেখুন আমি পরিষ্কারভাবে বলবো যে এই যে আমরা শিয়ালদা স্টেশনের নিচে দাঁড়িয়ে আছি আজকে যদি এখন কল দেওয়া হয় যে শিয়ালদা স্টেশনে জমায়েত হোক বা দুদিন পরে জমায়েত হোক আপনি কিন্তু সেই সাড়া পাবেন না কেন কারণ আপনি যে কল দিয়েছেন ডিপেন্ড করছে সাড়া পাবেন কি পাবেন না তার পেছনে ডিপেন্ড করছে যে রাজ্যের মানুষ সেই যে কলটা দেওয়া হয়েছে সেই কলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে তারা কানেক্টেড ফিল করছে কিনা আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নবান্নতে কি কানেক্টেড ফিল করছে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন যে মানুষ তৃতীয় দফা চতুর্থ দফায় রাস্তায় নামছে আমি ফুলিয়া থেকে বিলং করি ফুলিয়াতে তৃতীয় দফায় মানুষ রাস্তায় নেমেছে আজকে মানুষ এত ব্যস্ত ব্যক্তিগত জীবনে তারপরেও মানুষ তৃতীয় দফা চতুর্থ দফা 3-4 ঘন্টা করে প্রোটেস্ট র্যালি করছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এই যে আন্দোলনটা এটা হচ্ছে মানুষের আন্দোলন ঠিক আছে কি চাইছে মানুষ চাইছে যে যেই সরকার নাকি এই সব দুর্বৃত্তদের যারা ধর্ষক যারা অত্যাচারী তাদেরকে প্রোটেক্ট করার ব্যবস্থা করছে হ্যাঁ তাদের পদত্যাগ চাইছে সেই সময় মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি দাদা কি মনে হয় এই রাজ্য সরকার ধর্ষকদের প্রোটেক্ট করার চেষ্টা করছে ইয়েস ইয়েস হ্যাঁ হ্যাঁ বাংলার মানুষ বলছে তারপরে আমি ধরে নেই ছাত্র সমাজ যেটা বলছে তার সঙ্গে মানুষ একাত্ম ফিল করছে দেখুন আমি একটা কথা বলি যে আন্দোলনটা কিসের জন্য মেয়েটা যাতে জাস্টিস পায় একদম মেয়েটা যেন যারা করেছে তাদের জন্য একটা শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ফাঁসি চাই তার সাথে কেউ দ্বিমত পোষণ করছে না কিন্তু আমার কথাটা হচ্ছে যে মামলাটা দেখছে সিবিআই যে মামলা তদারকি করছে আজকে কেন্দ্র সেই কেন্দ্র সরকারের যারা রয়েছে ব্রিজভূষণ থেকে শুরু করে তাদের এগেনস্টে কিছু করতে পারলো না আজকে তারা যখন মামলাটা কবে আমরা বলছি যে জাস্টিস চাই আমাদের দাবি শাস্তি হোক আপনি চিৎকার করে ধরবেন আমরা আমরা আমি জানতে চাই মামলাটা কবে হয়েছে ঘটনাটা কবে ঘটেছিল 9 আগস্ট সিবিআই কবে এসেছিল কবে পরে সিবিআই না সিবিআই আসার পরে এক মিনিট সিবিআই কে কেন আসতে হলো হাইকোর্ট রায় দিল হাইকোর্ট কেন রায় দিল কারণ পুলিশ তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে এবং 13 তারিখ যে সেমিনার হলের রুমে এই ঘটনা ঘটেছে তার পাশের রুম ভাঙচুর করা হলো এবং 14 তারিখ আরজি করে তাণ্ডব চালানো হলো এবং এই এই ময়না তদন্ত করা হয়েছে যেখানে ভারত সরকার স্পষ্ট বলে দিয়েছে এই ধরনের ঘটনায় সূর্য ডুবে যাওয়ার পর ময়না তদন্ত করা যাবে না তারপর ময়না তদন্ত করা হচ্ছে মাত্র 1 ঘন্টার মধ্যে এবং সেখানে 3 জন ডাক্তারের মধ্যে 1 জন ডাক্তার সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করে পরে ফিরে এসে তিনি বলেন যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা লেখা যাবে না এই অভিযোগে বিজেপি করছে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ
একদিনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে, এতগুলো মানুষ রাস্তায় নেমে বলছে জাস্টিস চাই, সিবিআই এখন অব্দি কোনো স্টেপ নিতে পারছে না কেন? মেরুদণ্ডটা কোথায় বিক্রি হয়ে গেছে বিজেপি? দাদা কি মনে হয় যে ঘটনা ঘটেছে দেখে কি মনে হচ্ছে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব? হ্যাঁ কি মনে হয় বাংলার মানুষ বলছে ধামা চাপা দেওয়া হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি? এদের প্রত্যেক শুনতে পাচ্ছেন? আরেকবার শোনাবো, কি দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, ধামা চাপা দেওয়া হচ্ছে। এবার আসুন আপনারা, ওরা সবাই ফাঁসি, হ্যাঁ ফাঁসি চাই তো, কিন্তু কিন্তু যে ধর্ষণ করেছে তার, যে ধর্ষণ করেছে তার, কারো স্কেপগোটকে নয়, তাই তো? বুঝতে পারছেন সেটা? আমি আসবো রুবির কাছে, আমি আসবো সংগ্রামী যৌথ মঞ্চের কাছে, সরাসরি আমি প্রশ্ন করার চেষ্টা করবো। আপনারা বলছেন ছাত্রদের সঙ্গে মিলে নবান্ন অভিযান করবেন, ছাত্র সমাজ না বুঝতে পারে? আপনারা তো দীর্ঘদিন কর্মজীবনে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারী, আপনারা তো বুঝতে পারছেন যে এই ঘটনায় বড় কিছু ঘটে যেতে পারে, রাজ্যের পুলিশ বলছে দাদা। রাজ্যের পুলিশ বলছে তার কারণ রাজ্যের পুলিশ যার নির্দেশে চলে তার তো মানে তার বা তাদের বেসিক্যালি আবির্ভাবটাই হয়েছিল অশান্তির একটা লগ্নে, আন্দোলনের লগ্নে নয়। তার কারণ তাদের যে আন্দোলন আমরা পূর্বে দেখেছি সেই আন্দোলনের মধ্যে একটা অশান্তির ছাপ ছিল, তারা সেই অশান্তির ভূত দেখে এসছে বলেই এবং সব কিছুতেই তারা অশান্তির ভূত দেখছে। এবং আমার ভাই একটু আগে যে কথাটা বললো, যে কি বললো কথাটা, ধামা চাপা, ধামা চাপা তো অবশ্যই মানুষ, প্রত্যেকটা মানুষ বাংলার মানুষ বলছে কি দেয়া যাচ্ছে, ধামা চাপা দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা যেটা শ্রীমতী বন্দ্যোপাধ্যায়, এক মিনিট, শ্রীমতী বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন ফাঁসি চাই, কার ফাঁসি চাই? অর্ধেক অপরাধ করা লোক অথবা নিরপরাধ লোকের তো কোনোদিন ফাঁসি উনি চাইতে পারেন না, প্রমাণিতই নয়। ওনার মন্ত্রিসভার মন্ত্রী, ওনার মন্ত্রিসভার মন্ত্রী বলছেন এই সঞ্জয় না ধনঞ্জয় হয়ে যায়, কারা মন্ত্রী বলছেন? তার মানে তো তিনিও সন্দেহ প্রকাশ করছেন এই সঞ্জয় করেছে কি করেনি, বা এই সঞ্জয় একা করছে কিনা। শুনুন আমি একটা কথা বলি, সিবিআই পুরো বিষয়টাকে, আরে কি বলছেন, মন্ত্রিসভার সদস্য সিবিআই প্রমাণ করুন, মন্ত্রিসভার সদস্য শুরু বলে কেউ। আরেকটা কথা বলি, যে ভূপেন্দ্র অধিকারী বলেছে কালকে গুলি করে মানুষ মারবে, হতে পারে কার বাড়ির ছেলে, কার বাড়ির মেয়ে, কালকে মৃত্যু হতে পারে তার, শুভেন্দু অধিকারী বলে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ঘটনা পরিষ্কার, কালকে মৃত্যু ঘটাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে ইম্পর্টেন্ট দিই, আমি জানাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন 2012 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় পার্কস্ট্রিটের সভায় বলেছিলেন মেয়েটির চরিত্র খারাপ, দর কষাকষি নিয়ে খদ্দেরের সঙ্গে বচসা। কামদুনি কাণ্ডতে 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শরীর থাকলে এরকম একটু আধটু হয়, এটা ছোট ঘটনা। শিউরি কাণ্ড 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাচ্চা ছেলেরা একটু করে ফেলেছে। কাকদ্বীপ কাণ্ডে 2015 সালে বলেছিলেন পুরো রেপ হলে 40,000, হাফ রেপ হলে 15,000। কাটুয়া কাণ্ডে বলেছিলেন ছোট্ট একটা সাজানো ঘটনা। রানাঘাট কাণ্ডে বলেছিলেন সরকারকে বদনাম করার চেষ্টা। হাসকালিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ার রয়েছে। আমি শুভেন্দু অধিকারীর কথা শুনতে চাই না, আমি চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এই মেয়েগুলো কি দোষ করেছিল, হাসকালির বোনটা কি দোষ করেছিল, সন্দেশকালীর মায়েরা কি দোষ করেছিল। আজ গোটা বাংলার মানুষ আপনাকে চোখে চোখ রেখে প্রশ্ন করছে, উত্তর দেওয়ার সাহস রয়েছে আপনার? উত্তর দেওয়ার সাহস রয়েছে? একটা কথা জানবেন, কালকে নবান্ন অভিযানে তৃণমূল কংগ্রেস পুলিশ থরথরি কম্প, তার কারণ কি? এই আরজি কলের যে ঘটনা ঘটেছে তারপরে মানুষ দেখছে যে কি অবস্থা, হাসকালি বলুন, কামদুবি বলুন, এই মাননীয় মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী সব জিনিস, এই সব জিনিসকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, আর তার জন্যই কালকে রাস্তায় মানুষ নামবে এবং বুঝিয়ে দেবে যে মানুষের অধিকার মানুষ ছিনিয়ে নিতে পারে। পুলিশ বলছে দুষ্কৃতীরা নামবে, মানুষ নয়, না না ছাত্ররা নামবে, পুলিশ ভয় পাবে, নামে ছাত্ররা, ছাত্রদের নামে যারা নামবে তারা কেউ ছাত্র নয়, কারণ আগামীকাল নেট এক্সাম আছে, কেউ ছাত্র নয়। দেখুন তৃণমূল সুপ্রিম কোর্ট এবং দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু হাত তুলে দিয়েছে। কেন হাত তুলে দিয়েছে? আর আমি একটা কথা বলতে চাই, যে মুখ্যমন্ত্রী আজকে কোটি কোটি মানুষ রাস্তায় নামছে, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে থাকে যে এরা দুষ্কৃতি, তার মানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের রাজ্য
রাজ্যের কোটি কোটি মানুষকে দুষ্কৃতী বলছে। আপনি কি বলছেন? দুষ্কৃতীরা নামতে পারে তো? আমি ছোট্ট প্রশ্ন করি, ঠান্ডা ঠান্ডা কুলকুল, আমি বলছি পুলিশ বলছে তো? আমি একটা প্রশ্ন করতে চাই দাদা, পুলিশ এখানে একবার দাদা প্রশ্নটা করে নি, প্রশ্নটা শুনে নি। পুলিশ বলছে এখানে বিরাট ভালো কাজ করে, কিন্তু পুলিশ যদি ভালো কাজ করে তাহলে এত দুষ্কৃতি এর রাজ্যে এলো কোথা থেকে? এটা তো সাধারণ প্রশ্ন কি দাদা? আমি বলছি পুলিশ কখনো স্পেসিফিক্যালি বলেনি যে দুষ্কৃতীরা হামলা করবে, বলেনি, পসিবিলিটি আছে। আমি বলছি একটা মুভমেন্ট, এতদিন মুভমেন্ট হচ্ছে পুলিশ সিকিউরিটি দিয়ে নিয়ে গেছে, আপনারা জানেন আরজি কলেজ এখন ডিএফআই এসএফ আন্দোলন করেছে, মেরে পুলিশের মহিলা পুলিশের চোখ আহত করে দিয়েছে, তবুও পুলিশ কিন্তু প্রোটেকশন দিয়ে আন্দোলন করেছে। তাহলে আগামীকালে প্রোটেস্টটা বলছে আনলফুল প্রোটেস্ট, কারণ পুলিশের পারমিশন ছিল না, তাই পুলিশ আশঙ্কা করছে বাংলার মানুষকে। আমরা আমি রুবির কাছে একটা অবহেলার ছোট নেই, বিজেপি একবার আরো এক ছোট অবহেলার প্রাণ, একদম একদম, আমি 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 একবার একবার উত্তরই উত্তরই রুবির কাছে উত্তরই। রুবি, তোমরা পেছন থেকে এই ছাত্র সমাজকে এবং মহিলা সমাজকে আগে করে দিয়ে রাজনৈতিক ফায়দা লোঠার চেষ্টা করছো তোমরা। দেখুন, অনেক কিছুই বলবে, কালকের আন্দোলন যেটা সেটা শুধুমাত্র অভিযান নয়, কোনো নবান্ন অভিযান নয়, সেটা নারীদেরকে না সুরক্ষা দেওয়ার অভিযান, সেটা সবার, যত বাবারা আছে তাদের মেয়েদের সুরক্ষা দেওয়ার অভিযান, যত দাদারা আছে তাদের বোনেদের সুরক্ষা দেওয়ার অভিযান, যত ভাইরা আছে তাদের দিদিদের সুরক্ষা দেওয়ার অভিযান, নিজেদের নিজেদের সুরক্ষা আত্মরক্ষার অভিযান। তাই কালকে নবান্ন অভিযান হবে এবং ওই 14 তলা থেকে ওই মহিলাকে নামানো হবে, মহিলাকে আমরা নামাবোই কালকে 14 তলা থেকে, আমরা ফেলে দেব। গুলি বলছে গোটা বাংলার মানুষ, কি বলছে? কি চান আপনারা? কি চান? কি চান? কি চান? কি চান? গোটা বাংলার মানুষ শাস্তি চায়। নীলাবো আইনজীবী রয়েছ, গাটা পুরো শিউরে উঠছে না? গোটা বাংলার মানুষ এক স্বর বলছেন জাস্টিস ফর আরজি কর। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে কাদের? সরকারি স্কুলগুলোতে চিঠি দিয়ে জানানো হচ্ছে কোনো আন্দোলন করা চলবে না, মিউনিসিপ্যালিটিগুলোতে চিঠি দিয়ে জানানো হচ্ছে কোনো আন্দোলন করা চলবে না, এই আন্দোলনে এত ভয় পাচ্ছে না? দেখুন, পরিষ্কার একটা কথা আজকে পরিষ্কার, আজকের এই আন্দোলন নবান্নের 14 তলায় কাঁপুনি ধরিয়েছে এবং মুখ্যমন্ত্রীর যদি কোনো লাজ লজ্জা থাকে ওনার উচিত আজকে রাত্রি 12টার মধ্যে পদত্যাগ করে 14 তলা পাকা করা, কারণ আজকে বাংলার আপামর সাধারণ মানুষের ডাকে আজকে পরিষ্কার হয়ে গেছে মুখ্যমন্ত্রীর আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই, ধর্ষকদের বাঁচানো হচ্ছে একমাত্র লক্ষ্যই সরকার। আপনি আইনজীবী, আপনি জানেন না সিবিআই ব্যাপারটা দেখছে? আপনার আপনি জ্ঞান আছে আপনার? জনগণ হাতে হাতে দিচ্ছে তালি, বলছে 14 তলা হয়ে যাবে খালি, তার কারণ কি? প্রত্যেকটা মানুষ, মনেরা মায়েরা সবাই চাইছে, শুধু একটা জিনিস চাইছে না মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চাইছেন গদিতে বসে থাকতে। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী যদি চাইতো তাহলে অনেক কিছু গত হয়েছিল, সিবিআই এর উপর দায়িত্ব দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রত্যেকটা পশ্চিমবঙ্গ মানুষ বলতে চাইছে, মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই বলছে ধর্ষকের শাস্তি হবে, পতিত শাস্তি যারা অন্যায় করেছে তাদেরকে বার করা হবে। কি দাদা, আপনারা তাই চাইছেন? বাংলার মানুষ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শাস্তি চান, কিন্তু 2012 সালে 13 সালে 14 সালে 15 সালে 16 সালে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বলেছিলেন ফাঁসি চাই, কোন রাজনৈতিক বলেনি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে পারমিশন নিয়েছি, তারপরেও পুলিশের যে সমস্ত কর্তা ব্যক্তিত্ব আছেন তারা বারংবার মিথ্যে প্রচার করছেন, তারা বলছেন না সংগ্রামী যৌথ মঞ্চ কোনো পারমিশন নেয়নি। এখানে দ্ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি, শুধুমাত্র আমাদের প্রশাসক মিথ্যেবাদী নন, এই প্রশাসকের আন্ডারে যারা কাজ করে সেই সমস্ত 5-8 লোকগুলো পর্যন্ত মিথ্যেই পর্যবসিত হয়েছে তাদের জীবন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। আমরা আজকে 12:57 আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কেন জানিয়েছি? পুলিশ প্রশাসন জানতে চেয়েছে। দিদি, বাংলায় মহিলাদের সুরক্ষা রয়েছে না? না,
যেভাবে মহিলাটাকে যেভাবে করা হয়েছে, ওনাদের তো মা হতে পারতো, বোন হতে পারতো। হ্যাঁ, নিজেদের ঘরের একবার ভাবুক যে এটা যদি ওনাদের সঙ্গে হতো, ওনাদের বাড়ির কারোর সঙ্গে প্রশ্ন করবেন চোখে চোখ রেখে? হ্যাঁ, বাড়ির সঙ্গে যদি হতো, আজকে তো আমাদের সঙ্গে হতে পারে না, এরকম হতে পারে? বাংলায় মহিলারা সুরক্ষিত? কি মনে হয় দাদা? সুরক্ষা আছে দাদা বাংলায় মহিলাদের? সুরক্ষা নেই। সুরক্ষা নেই? কি মনে হয় দিদি, সুরক্ষা আছে? সুরক্ষা নেই। কি মনে হয়, কি মনে হয় দাদা, সুরক্ষা আছে বাংলায় দিদি? কি মনে হয় জেনে গেছে যে এই রাজ্য সরকার কেরকম চুরি করছে আর চুরি করাচ্ছে। শুনতে পাচ্ছেন রুদ্রাঙ্ক? রুদ্রাঙ্ক শুনতে পাচ্ছেন আপনি কি বলছেন? আরেকবার বলুন, উনি শুনতে পান না, একটু কানে কম। কি বলেছি, এই রাজ্য সরকার প্রত্যেকটাকে চুরি করে করে শেষ করে দিচ্ছে, এটা পৃথিবীর অল পৃথিবীর লোক জানতে পেরেছে। বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, তারা আজ বলছেন বাংলার শাসক দল চুরি করছে, তারা আজ বলছেন বাংলার রাজ্য সরকার চুরি করছে। শোনো, এই যে এতজন দাঁড়িয়ে আছে, আমি আপনাদের সবাইকে বলছি, শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছে, কালকে গুলি চলে এখানে, শুভেন্দু অধিকারী এখানে রাজ্য চালাচ্ছে না। আমি আপনাকে বলছি, শুভেন্দু অধিকারী বলেছে কালকে গুলি চলবে, রাজ না বললে রাজনীতি হবে না, সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছে কালকে মৃত্যু হবে, কালকে যদি কেউ মারা যায় তার জন্য। রাজ্যের পুলিশ বলছে কোন রকম ফেক নিউজ ছড়াবেন না, আর আপনারা এখানে এই ছাত্র সমাজকে, এই এই ছাত্র সমাজকে বলছেন এরা দুষ্কৃতী, এটাও তো একটা ফেক নিউজ। হ্যাঁ, তাহলে তাহলে আজকে বৈদ্যবাটি থেকে সব শুটার বন্দুক এবং আততায়ী কারকে মারা নিয়ে মুখখানে বলুন সরাসর দিন এই পুলিশের তো আপনি ধর্ষকের দল বিজেপি। এক মিনিট, গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে রুদ্রাঙ্ক। আমি পরিষ্কার স্পেসিফিক জানতে চাই, আমি স্পেসিফিক জানতে চাই যে এত গলার জোর রুদ্রাঙ্কর 14 তারিখ মধ্যরাতে যখন এই মহিলারা, এই সাধারণ মানুষেরা রাস্তায় মোমবাতি নিয়ে বিছিয়ে বেরিয়েছিলেন, যারা বলছিলেন জাস্টিস ফর আরজিকর, সেদিন রাতে কোথায় ছিলেন রুদ্রাঙ্ক? রুদ্রাঙ্ক আপনার মোমবাতিটা কোথায়? আপনি মোমবাতি মিছিল করেছেন, আপনি প্রতিবাদ করেছেন, করেননি? আপনারা কি করেছেন? চিঠি দিয়ে স্কুলে স্কুলে জানিয়েছেন যে আন্দোলন করা যাবে না। সেদিন পুলিশ কোথায় ছিল? পুলিশ জানতে পারে যে নবান্ন অভিযানের আগে এই দুষ্কৃতি ঝামলা চালাতে পারে, খুব ভালো কথা, কিন্তু এই পুলিশ কি জানতে পারে না 13 তারিখে সেমিনার হলের রুমের পাশে রুমটা ভাঙচুর হবে? এই পুলিশ কি জানতে পারে না 14 তারিখ আরজি করে এই আরজি করে ভাঙচুর চালানো হবে? পুলিশ কোথায় থাকে? গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছে, ও পুলিশ তুমি কার? সেই প্রশ্নটা করবো বুকচি দিয়ে চোখের চোখ রেখে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমি একটা কথাই বলবো সন্তুদা, যে যারা নাকি ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে ওদের বিরুদ্ধে, ওদের জন্য আমার একটা কোয়েশ্চেন, যে তৃণমূলের যিনি একজন মিডিয়া প্যানেলিস্ট যার নাম হচ্ছে শান্তনু সেন আরজিগর নিয়ে কিছু অভিযোগ করেছে, এবার ওই অভিযোগগুলো সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আরজিগর কলেজের বিরুদ্ধে তো অভিযোগগুলো, তাহলে আরজিগর কলেজের যে কর্তৃপক্ষ তারা স্টেপ নেবে, কিন্তু বিস্ময়কর ব্যাপার, হাস্যকর ব্যাপার যে আরজিগর কলেজের যারা কর্তৃপক্ষ তারা শান্তনু সেনের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, কিন্তু আমাদের তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে স্টেপ নেয়নি। উত্তর নেব, শুনেছ নিশ্চয়ই উত্তর দেবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের একটা মানে এটা কি ন্যারেটিভ যে এখনো ইয়ে কাউকে না ভাসিয়ে দেওয়া, এটা বড় কথা না। ওই জন্য সমস্ত মানুষ বলছে কালকে ছাত্ররা দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় 14 তারা থেকে নির্বাচন, এই স্লোগানে কালকে মাঠে নামবে এবং মানুষ বুঝিয়ে দেবে যে নারী ধর্ষণকারী হত্যাকারী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই চাই চাই। কি জানা আপনারা
বলছে শুনুন শুনুন মানুষ বলছে না এখানে শুনুন অনেক শান্তনুকে সরিয়ে দেওয়া হলো কালকে যারা আসবে শান্তনুকে সরিয়ে দেওয়া আমি বলি আমি সমাজ প্রশ্ন করি কালকে যারা জমায়েত করবে পাশাপাশি হোটেলে আছে এখানে এসে জমায়েত করেছে ভিড় জমিয়েছে আর কিচ্ছু না এবার পরিষ্কার কথা আপনাকে বলি আপনাদের আপনাদের দাগিয়ে নিচ্ছে বলছে আপনারা 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 কোন বিরোধী রাজনৈতিক দল করেন তাই এইভাবে বলছেন হ্যাঁ বিরোধী রাজনৈতিক দল করেন সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছেন আমি জিজ্ঞেস করছি সাধারণ মানুষ আপনারা কি আধার কার্ড দেখাবেন শুনুন আপনি যে এই ক্লিয়ারিটা নিতে যান আপনি এই ক্লিয়ারিটা কিন্তু বিজেপিকে একবার জিজ্ঞেস করুন যে ব্রিজভূষণ কে শুভেন্দু দিকে কেন গুলি করে মারার কথা বলেছে তখন করুন না দুঃখ করুন না বিজেপি উত্তর দেবে কোথায় থাকে প্রশ্ন উত্তর দেবে কোথায় থাকে উত্তর দেবে বিজেপির মুখপাত্র রয়েছে মানুষ উত্তর দেবে না বিজেপির মুখপাত্র শুভেন্দু অধিকারী একটা কথা আমি 100% সহমত সেটা হচ্ছে কি বলুন তো উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ এই কথাটা আমি সত্যিই স্বীকার করি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ কেন বলুন শুনুন কেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতো আর নিজের বাবাকে বাবু বলতো বলতো আরে শুনুন না পার্সোনাল অ্যাটাক নয় আবে আমি পার্সোনাল অ্যাটাক করতে যাব আমি পার্সোনাল অ্যাটাক এখানে নেব না নেব না নেব না পার্সোনাল অ্যাটাক নেব না নেব না আপনি ওনার পরিবার নিয়ে বলছে বাংলার জনগণ বলছে বাংলার জনগণ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে লাশের উপর লাশ দরকার একুশটা উকিল সারা রাজ্য জুড়ে দেখছি আসলে কিছু মনে করবেন না আপনারা ঘাবড়ে যাবেন না আসলে রুদ্রাঙ্ক যে ক্লাসটা নিয়ে এসেছে যে চোতাটা নিয়ে এসেছে সেখানে শুধু লেখা আছে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করো কিন্তু মানুষের হয়ে কথা বলার কথা বলছেন না না সবথেকে বড় কথা দেখুন শুভেন্দু অধিকারী বা আজকে যেটা শুনলাম অধীর রঞ্জন চৌধুরীও সাপোর্ট করছেন তারাও হাঁটবেন মিছিলে পা মেলাবেন এটা বিষয়টা তা নয় সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাংলার আপামর সাধারণ জনতা জনার্দন কালকের মিছিলে যোগদান করবে এবং নবান্নে যাবে সবার মুখে একটাই স্লোগান থাকবে দফা এক দাবি এক মমতার পদত্যাগ গোটা বাংলা মানুষ কি বলছে কি চাইছেন কি চাইছেন কি চাইছেন পদত্যাগ কি চাইছেন শুনতে পাচ্ছি না জনমানুষ কি চাইছেন পদত্যাগ চাইছেন গোটা বাংলার মানুষ সময় কম আমি নিলামকে সময় দিতে পারলাম না এই জায়গা থেকে হচ্ছে নাকি শেষ করছি আবারও প্রশ্ন করছি গোটা বাংলার মানুষ এক প্রশ্ন করছে এ বাংলায় নারী সুরক্ষা নিয়ে হচ্ছেটা কি আজ প্রশ্ন করলাম বুকচি দিয়ে চোখে চোখ রেখে আবারও আগামীকাল প্রশ্ন করবো বুকচি দিয়ে চোখে চোখ রেখে এ বাংলায় হচ্ছেটা কি Okay.